ধুবুরী জেলা বিলাসীপাড়া মহকুমার বান বিধ্বস্ত অঞ্চল পরিদর্শন করলে আমসুর সভাপতি রেজাউল করিম সরকারে। সমগ্র রাজ্যের ধুবুরী জেলার বিলাসীপাড়া মহকুমার বিভিন্ন অঞ্চল এতিয়া বানর কবলত। বানপানীয় বৃহত্তর অঞ্চলের ব্যাপক ক্ষতি করা পরিলক্ষিত হয়েছে। বানাক্রান্ত রাজ্যের পরিস্থিতির বুঝ লোবলে আজি আমসুর সভাপতি রেজাউল করিম সরকারের নেতৃত্বত বিলাসীপাড়া জেলা সমিতির এটি সজাতি দলে যন্ত্রচালিত নাৱেৰে বিলাসীপাড়া মহকুমার বিভিন্ন বানাক্রান্ত অঞ্চলসমূহ পরিদর্শন করে। বান পরিদর্শন করে বানাক্রান্ত পরিয়ালসমূহৰ মাজত খাদ্য সামগ্রী বিতরণ করে আমসুর সভাপতি রেজাউল করিম সরকারে। বানাক্রান্ত অঞ্চলসমূহৰ পরিস্থিতি বুজ লৈ আমসুর সভাপতি রেজাউল করিম সরকারে বিভাগীয় কর্তৃপক্ষক বানাক্রান্ত অঞ্চলসমূহত সরকারে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, শিশু খাদ্য, পশু খাদ্য যোগান ধরার বাবে দাবি উত্থাপন করে। আজি আমি ধুবুরী জেলার বিলাসীপাড়া মহকুমার বিভিন্ন চহর অঞ্চলত একঘরিয়াভাবে যে বানপানীয় ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে, এই অঞ্চলবিলাক আমি আমার জেলা সমিতিক লগত লৈ কেন্দ্রীয় সমিতির বিষয় বিভাগ আমি উপস্থিত হয়ে রাইজর দুঃখ দুর্দশার বুঝ লৈছো আর আমার ফলের যিমানখিনি খাদ্য অনুযায়ী অকমান সহায় করবর কারণে চেষ্টা করছো। আর ইতিমধ্যে আমি দেখিছো যে বিভিন্ন ঠাইত ইতিমধ্যে সরকারের ফলের যেধরণে সহযোগ করব কথা দিছিল সেইমতে বহু অঞ্চলত এতালে খাদ্য সামগ্রী যাই পোৱা নাছিল। আর ততাতৈয়াকৈ আমি জেলা উপায়ুক্তক আমি টেলিফোন যোগে কথাখিনি অবগত করছো আর জেলা উপায়ুক্তে আজির ভিতরতে প্রতিটি অঞ্চলতে সরকারি যিখিনি সাহায্য প্রদান করেছে সেইখানে যাব বলে ইতিমধ্যে আমাকে আশ্বাস প্রদান করেছে, আজির ভিতরতে সকলে পাব বলে কৈছে। আর আমি সরকারক দাবি উত্থাপন করছো যে এই চহর অঞ্চলবিলাকত বিশেষকৈ ইতিমধ্যে বিশুদ্ধ খোৱা পানী, ঔষধ আর শিশু খাদ্যর পর্যাপ্ত পরিমাণে অভাব হয়েছে আর মানুষখিনি যেহেতু পানি চারিওপিনে পানি আবদ্ধ হয়ে আছে, গতি মানুষখিনি যেহেতু ওলাবা বাট নাই, চহরলৈ আহিব তেওঁলোকৰ কোনো ধরনের ব্যবস্থা নাই, গতি জেলা প্রশাসনে নিজাববিয়াকে হলেও বা মহকুমা প্রশাসনে নিজাববিয়াকে হলেও নাওর জড়িয়ে যাতে বিভিন্ন রাজনৈতিক প্রতিনিধি আছে, পঞ্চায়েত প্রতিনিধি আছে, সরকারি বিষয় আছে, তেওঁলোকৰ জড়িয়ে যাতে এই অঞ্চলবিলাকত যিধরণে মানুষ এতিয়া আতঙ্কগ্রস্ত হয়ে দিনে অনাহারে দিন কটাবলীয় হয়েছে সেই মানুষখিনিক যাতে সকল ধরনের সহায় করে তার কারণে মই ধুবুরী জেলা প্রশাসন আর বিলাসীপাড়া মহকুমা প্রশাসনক আহ্বান জানাইছো। আর অতি দুঃখ লগা বিষয় এটা যে ইয়াতে বহু রাজনৈতিক প্রতিনিধি রাজনৈতিকভাবে নির্বাচিত হয়েছে, তেওঁলোকৰ যি ভূমিকা অতি পুতৌজনক, তেওঁলোকে যি ধরনের এই দুর্গত মানুষখিনিক কাষত ঠিয় হব লাগিছিল তেওঁলোকে গৈছে আর চাইছে, কিন্তু এই মানুষখিনিক যে এসাজ খাবলৈ এই মানুষখিনিক যে তেওঁলোকৰ কিবা প্রয়োজন আছে, এওঁলোকক যে অলপ বিশুদ্ধ খোৱা পানীৰ প্রয়োজন আছে, জিলা মানে রাজনৈতিক প্রতিনিধিসকলৰ ফলৰ পৰা নিজাববীয়াকে যে কিছু ধরনের যে ব্যবস্থা গ্রহণ করব লাগে তেনেকুৱা ব্যবস্থা কোনো গ্রহণ করা নাই বলে ইতিমধ্যে রাইজে আমাক অভিযোগ উত্থাপন করেছে। গতি এই ধরনের রাজনৈতিক নেতার জড়িয়ে আসলে দুর্দশাগ্রস্ত রাইজর কোনো ধরনের উপকার নহে, গতি আমি রাজনৈতিক যখন প্রতিনিধি রাইজে নির্বাচিত করে পঠাইছে তেওঁলোকক আমি স্পষ্টভাবে সকিয়াই দিছো যে এই দুর্গতর সময়ত যদি তেওঁলোকে রাইজর কাষত ঠিয় হয়ে কেবলমাত্র দেখা দি পেলায় তেওঁলোকক যদি কোনো ধরনের সহায় নকরে তাহলে আগন্তুক দিনবিলাকত কিন্তু তেওঁলোকে ইয়ার পরিণাম ভুগিব লাগিব। গতি আমি স্পষ্টকে রাজনৈতিক প্রতিনিধিসকলক আমি আহ্বান জানাইছো যে এই সময়ত দুর্গত রাইজর কাষত ঠিয় দিয়ার সময়, গতি সকলে ঠিয় দিয়ক আর ধুবুরীবাসী রাইজক আমি আহ্বান জানাইছো যে ইতিমধ্যে বহু ধুবুরী জেলার সমগ্র ধুবুরী জেলার বহু চর অঞ্চলত বিভিন্ন ধরনের মানুষের অসুবিধা হয়েছে, সহায়ের প্রয়োজন হয়েছে, যিনে যেনেকে পারে সহায় সহযোগিতা আগবঢ়াবর কারণে মই আহ্বান জানাইছো। সাপরপা দিলরূপ আখতারর রিপোর্ট, সংবাদ প্রহরী।